রাজধানীর এনএসি সম্মেলন কক্ষে মঙ্গলবার ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজন করে ডিজেএফবি উন্নয়ন সংলাপ এর। এতে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। চলতি অর্থবছরে জিডিপির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.5% আর মূল্যস্ফীতি 5.6%, কিন্তু বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না থাকলে জিডিপির প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী। মূল্যস্ফীতিটাকে আমরা সেপ্টেম্বরের মধ্যে কন্টেন করতে পারি, অক্টোবর থেকে আমরা ব্যাকওয়ার্ড আনতে পারি, তাহলে আমার মনে হয় যে ডিক্লেয়ার্ড গোল 7.5% না হোক, 7 হলেও কিন্তু আমি খুবই আনন্দিত। স্মরণকালের সবচেয়ে বৃহত্তম খাদ্য রিজার্ভ আমাদের হাতে আছে, আমনটা চলে আসবে এবং আইএমএফ ঋণটা আমি পেয়ে যাব। এই সকল বিবেচনায় মনে করি যে আমরা ঘুরে দাঁড়াবো। দেশে প্রকল্প বাস্তবায়নের সময় ও ব্যয় বেড়েই চলছে, এর পাশাপাশি রয়েছে দুর্নীতি, এসব রোধে তদারকি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। শুধু প্রকল্পের সীমাবদ্ধ নয়, দুর্নীতি জীবনের প্রতিটি ক্ষেত্রেই হচ্ছে, কম বেশি, কোনো কোনো সমাজে কম হয়, কোনো সমাজে বেশি হয়। আমাদের দুর্ভাগ্য, আমাদের এখানে একটু মাত্রাটা দৃশ্যমান। আমরা সংস্কারের মাধ্যমে, আইনের মাধ্যমে, বিধিবিধানের মাধ্যমে এটা কমাবার চেষ্টা করব। দেশের অর্থনীতি অল্প সময়ে ঘুরে দাঁড়াবে বলেও মনে করেন পরিকল্পনা মন্ত্রী। শুধু সরকারি তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।